বোনের একটি পুরাতন ফোন দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু বর্তমানে কাজ করছেন ইউকে কানাডা জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে দশম শ্রেণীতে পড়ার সময় ইউটিউবে ভিডিও দেখে অনলাইন আয়ের বিষয়ে কৌতূহলী হন শাকিল মিয়া শুরুর দিকে বড় বাধা ছিল নেটওয়ার্ক এক পর্যায়ে প্রত্যন্ত এলাকায় গাছের ডগায় পকেট রাউটার রেখে শুরু করেন কাজ আর এতেই বাজিমাত শাকিলের বর্তমানে ফ্রিলান্সিং করে মাসে আয় অন্তত দুই লাখ টাকা আমি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করি তখন থেকে আসলে আমার এই ওয়েব ডেভেলপমেন্টের যাত্রা শুরু এবং এখন পর্যন্ত আমি আলার রহমাতে খুব ভালো ইনকাম করতেছি আমার পার মান্থ মার্কেটপ্লেস প্লেস থেকে মোটামুটি এক হাজার ডলার ইনকাম হয় আর এর বাইরে আমি মূলত মার্কেট মার্কেট প্লেসের উপর নির্ভরশীল না আমি মার্কেট মার্কেট প্লেসের বাইরে থেকেও আমার ক্লায়েন্ট আসে আপনারা বলতে পারেন যে অ্যাভারেস্ট আমি পনেরোশো দুই হাজার ডলার মাসে ইনকাম করি আই দেখি স্থানীয় লোকজনের ধারণা ছিল কোনো অবৈধ উপায়ে টাকা উপার্জন করছেন শাকিল পরে স্থানীয়দের প্রশ্নের মুখে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ফ্রিল্যান্সিং বিষয়টি বুঝাতে পেরে এখন অনেক যুবকেই আগ্রহী এই পেশায় ভবিষ্যতে এই অঞ্চলের বেকার শিক্ষিত যুবকদের ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত করতে চান শাকিলও মূলত আমার শুরুটা হইতেছে দুই হাজার সাল থেকে তখন আমি ক্লাস টেনে পড়ি আমার শুরুটা হইতেছে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে তো আমার আপনারা জানেন যে আমাদের এটা একটা প্রত্যন্ত অঞ্চল এখানে এখনই যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ তো ওই সময়ে নেটওয়ার্ক পাওয়াটা মানে একটা দূর ব্যাপার ছিল তো তখন আমি জিপির একটা পকেট রাউটার ছিল তো ওই জিপির পকেট রাউটার আমি গাছের মাথায় রাখতাম গাছের মাথায় মানে ঠিকমতো নেটওয়ার্ক পাইতো না তো তো এই জন্য গাছের মাথায় আমি ওই জিপির পকেট রাউটারটা রাখতাম রাইখা তারপর হইতা সে মানে কাজ করার চেষ্টা করতাম তো আমি প্রথমেই মানে ইউটিউবিং দিয়ে শুরু করে আমি টেক কন্টেন্ট তৈরি করতাম তারপর আস্তে আস্তে আমি খুব ভালো করি ইউটিউবে খুব ভালো করি এক সময় দেখা যায় যে আমার তিন লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আমি সিলভার প্লে বাটনও পাই আয়ের টাকা দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করছেন তিনি তার এমন সাফল্যে খুশি বাবা মা কম্পিউটার কাজ ঠাস করে আমরা বললাম যে বাবা তুমি কি করো আমি একটা কাজ করতেছি কম্পিউটারে তো আমরা না আমরা তুমি আরো লেখাপড়া করো চাকরি বাকরি করবা তারপরে আমাদের সুন্দর হইবো না আবা চাকরি বাকরি করা লাগবো না আমি যেইভাবে কাজকাম করতেছি ভালোই করতেছি আর ভালোই হইবো কোনো অসুবিধা হইব না আমার ছেলেরা আমরা কইছি যে বাবা তুমি বিদেশ যাও আমার ছেলে বলছে না মা আমি বিদেশ যাব না আমি ঘরে ঘরেও এই টাকা কামাই করবো এরপরে আলহামদুলিল্লাহ মাসাল্লা ও ভালো টাকাই কামাই করে শাকিলের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার আফাজ উদ্দিন মুন্সিকান্দি এলাকায় তিন ভাই বোনের মধ্যে সবার ছোট দুই সালে জাজিরা বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক দুই সালে সরকারি বিকে নগর বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং গত বছর তেজগাঁও কলেজ থেকে স্নাতকে উত্তীর্ণ হয় শাকিল সময় সংবাদ শরীয়তপুর